আসসালামু আলাইকুম, আর এস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আপনাদের সাথে হচ্ছে বাইট্রেডের যে বিটিটি টোকেনটা আমরা হচ্ছে এয়ারড্রপের মাধ্যমে আর্নিং করছি সেই টোকেনটা নিয়ে কথা বলবো। এই টোকেনটার হচ্ছে কেন হচ্ছে আপনার সেল হচ্ছে না এবং কবে সেল হবে, কোথায় লিস্টেড হবে, কবে লিস্টেড হবে এবং এটার প্রাইস এখন বর্তমান কী আছে টোটালি থাকবে এই ভিডিওতে। তার পূর্বে বলে নেই, আমরা হচ্ছে তিনটা এয়ারড্রপ দিছিলাম, সেটা হচ্ছে আপনার ওয়াইএফআই স্মার্ট, আরেকটা হচ্ছে ট্রন হবি ট্রন অ্যাক্সেস, ঠিক আছে। ওই তিনটা এখানে ছিল, আমি একটু আগে ডিলিট করে দিছি। তো ওই তিনটা এখন করার প্রয়োজন নাই, ওই তিনটাতে হচ্ছে তারা ডিপোজিট করতে বলতেছে। তো আমরা প্রথমেই বলে দিছিলাম যে ভিডিওতে যে আমরা যদি ডিপোজিট করতে বলে তাহলে কিন্তু আমরা এই কাজগুলো করব না, যদি ফ্রিতে পাই তাহলে করবো, নাহলে করবো না, আমরা জাস্ট জয়েন হয়ে থাকবো। ওকে, তো সুতরাং ওগুলো আর করার কোনো প্রয়োজন নাই। ওগুলো হচ্ছে যতই ডেট আসুক আর যতই যাই বলুক, যখনই ডিপোজিট করতে বলবো তখনই কোনো এয়ারড্রপে আমরা যাব না। আমি প্রত্যেকটা ভিডিওতে, আমি প্রথম থেকে যতদিন ধরে হচ্ছে ইউটিউবিং করতেছি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে যাই যদি কোনো হচ্ছে প্রিসেল থাকে তাহলে কিন্তু আমি বলে দিই যে কেউ প্রিসেল করবেন না, কোনো এয়ারড্রপে কেউ কোনো দিন প্রিসেল করবেন না অথবা ডিপোজিট করবেন না। যেমন ধরুন হচ্ছে গোল্ডেন স্যান্ড আসছে, এটা কিন্তু অলরেডি এখানে বিএনবি হচ্ছে আপনার তাদেরকে পেমেন্ট দিয়ে তারপর আমাদের আনলক করতে বলতেছে বা হচ্ছে উইথড্র নিতে বলতেছে এরকম একটা। তারপরে হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে গোল্ডেন সরি বিটকয়েন ফিউ আপনার বিটকয়েন লিজেন্ড, তারপরে হচ্ছে আপনার শিট কয়েন। তো আমি কিন্তু বলে দিছি আমি হচ্ছে ডিপোজিট করে এইখান থেকে উইথড্র নিব না। এটা পরে হচ্ছে এক মাস পরে যদি দেখি যে এক একটা টোকেন $3 হচ্ছে $5 হচ্ছে তারপরেও আমার আফসোস নাই, কিন্তু আমি ডিপোজিট করে এইখান থেকে হচ্ছে উইথড্র নিব না। কারণ হচ্ছে ভালো কোনো প্রজেক্ট যেগুলো মার্কেটে তারা হচ্ছে মার্কেটিং করার জন্য আসে এবং ফিউচার নিয়ে আসে, তারা কখনোই এইসব কাজ করবে না। ইউজার থেকে কখনোই তারা হচ্ছে আপনার পেমেন্ট নিয়ে তারা টোকেন আনলক অথবা উইথড্র করবে না। যেমন কিছুদিন আগে যেটা গেলো রেমিটানো 100% আপনার হচ্ছে পিওর, তারা কিন্তু কখনোই আপনার হচ্ছে ই করে নাই, পেমেন্ট নেয় নাই আমাদের কাছ থেকে আনলক করার জন্য, ঠিক আছে। তো ওই সাইটগুলো, তবে আমাদের হচ্ছে প্রত্যেকটাতে জয়েন হইতে হবে, কারণ 10টাতে জয়েন হলে আমাদের 2-3টা লাগবেই এবং 2-3টা যদি এক বছর আপনি লাগাইতে পারেন তাহলে আপনি গেইনার, ঠিক আছে। এখন কোনটা লাগবে বলা যায় না, এই জন্যই বলি প্রত্যেকটা ফ্রি সাইডে প্রত্যেকটা ফ্রি মাইনিংয়ে আপনারা কাজ করে যাবেন। ওকে, তো এখন বাইট্রেড নিয়ে কথা বলি। তো বাইট্রেডের বিষয়টা হচ্ছে আমরা অনেক লেট করে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছিলাম, ঠিক আছে। তো এইখানে প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিয়ে নিই যে অনেকে প্রশ্ন করতেছেন ভাই এখানে ফ্রিজ করা কেন, ফ্রিজেন যেটা ফ্রিজ করা, এর মানে হচ্ছে আপনার আমরা যে টোকেনটা এখানে সেল অর্ডার বসাইছি এটা হচ্ছে ফ্রিজ করা এবং যেটা অ্যাভেলেবেল আছে এটা এখনও সেল দেয় নাই। আশা করি বুঝতে পারছেন, যেটা সেল দেয় নাই এটা হচ্ছে অ্যাভেলেবেল এবং যেটা সেল অর্ডার দিয়ে রাখছি এটা হচ্ছে আপনার ফ্রিজ করা। ওকে, ক্লিয়ার। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা আর সেল অর্ডারে দিব না, এটা কেন দিব না আমি বলে দিচ্ছি, কেন দিব না এটা আর সেল অর্ডারে দিব না। যদি কারো কাছে থাকে তবে প্রচুর পরিমাণে আপনারা রেফার করে যান, এটার ফিউচার 50-50 চান্স আছে, ঠিক আছে। তো এখন সেল হচ্ছে না কেন সেটা বলি, সেল হচ্ছে না আমরা যখন হচ্ছে এটা সেল অর্ডার বসাইছিলাম তখন এখানে দেখেন 0.02 USDT দিয়ে কিন্তু আমরা সেল অর্ডার বসেছিলাম, ঠিক আছে। কিন্তু বর্তমান যদি প্রাইসটা দেখি উপরের যে ব্যানারটা আছে এখানে দেখেন এটা হচ্ছে 0.018 USDT, ঠিক আছে। এর মানে হচ্ছে রেটটা যেহেতু কমে গেছে সেহেতু আমরা কিন্তু যখন আমরা সেল দিছিলাম তখনই কম ছিল, কিন্তু 0.02 এর নিচে কিন্তু সেল অর্ডার বসানো যায় না এবং যেগুলো আমরা সেল অর্ডার দিয়ে রাখছি এগুলো কিন্তু ক্যান্সেলও করা যাবে না, ঠিক আছে। তো এই রেটটা কমে যাওয়ার কারণে আমাদের এই অ্যাসেটগুলো বা এই হচ্ছে টোকেনগুলো আপনার হচ্ছে সেল হচ্ছে না, ঠিক আছে, ফ্রিজ করা আছে। তো ওইটা যখন আবার আপডেট হবে তখন সেল হয়ে যাবে। তো এখন কবে আপডেট হবে এটা, এটা প্রশ্ন আসতে পারে, কবে আপডেট হবে আমি একটু বলি আপনাদেরকে। যদি আমরা যে কোনো একটা ব্যানারে টাচ করি, টাচ করার পর এই প্রথম ব্যানারে যে হচ্ছে টাচ করলাম এখানে দেখেন টু আপনার হচ্ছে BTT থার্ড রাউন্ড, তারপর হচ্ছে এই যে আপনার হচ্ছে অর্ডার দেওয়া আছে এখানে কমপ্লিট দেখেন 62.94% পর্যন্ত আসছে, ঠিক আছে, আরও বাকি রয়েছে। তো যেহেতু রেটটা কমে গেছে এবং একটু নিচে যদি যাই আমরা এখানে দেখতে পারবেন আমাদের জন্য যেগুলো ভালো সেটা হচ্ছে প্রথমে দেখেন এই যে এটা দেখেন নো আনলক, যেটা এটা হচ্ছে টোকেন সেল, আপনার হচ্ছে ভেস্টিং পিরিয়ড হচ্ছে নো আনলক, এখানে কোনো আনলক থাকবে না টোকেন, ঠিক আছে। এবং এটা কিন্তু প্রত্যেকটা এখন বেশিরভাগই হচ্ছে আপনার BIP20 দিয়ে আসতেছে টাইপগুলো আপনার হচ্ছে এইগুলো নেটওয়ার্কগুলো, এটা একটা ভালো দিক। এবং আপনার এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু রেটটাও আবার শো করতেছে দেখেন পাবলিক সেল টোকেন প্রাইস হচ্ছে 0.01 USDT এখন বর্তমান, এবং এটা আপনার হচ্ছে যে সাপ্লাইটা টোটাল সাপ্লাইটা খুবই কম, একদম খুবই কম, মাত্র 10 বিলিয়ন। ওকে, তো ভালো একটা এটা আমরা আশা করতেছি ভালো একটা কিছু পাওয়া যাবে এখান থেকে। তারপরে
এখন বলে দেই আপনাদেরকে, এটা হচ্ছে লিস্টেড হবে, যেটা তাদের অ্যানাউন্সমেন্ট ছিল এটা হচ্ছে 15 নভেম্বর লিস্টেড হওয়ার কথা। এখন কোথায় কোথায় লিস্টেড হবে এখনও এটার নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই, তবে 15 নভেম্বর লিস্টেড হওয়ার কথা। এখন এটাতে 50-50 একটা চান্স রয়ে গেছে, তো আশা করতেছি যে এখানে লিস্টেড হলে ভালো একটা প্রফিট পাবে। এবং এই যে ওয়ালেটটা, এই ওয়ালেটে তারা হচ্ছে টোটালি 100 অ্যাসেট তারা অলরেডি অ্যাড করছে এখানে ট্রেড করার জন্য বা বাই সেলের জন্য। 100 অ্যাসেট বলতে এখানে দেখেন প্রত্যেকটা হচ্ছে এক একটা অ্যাসেট, যেমন স্যান্ড, মেনা, আপনার হচ্ছে মেটিক ডট, তারপর হচ্ছে আপনার হচ্ছে আইসিপি অ্যাডা, এগুলো এক একটা অ্যাসেট, ঠিক আছে। এরকম হচ্ছে টোটালি 100 অ্যাসেট এই ওয়ালেটে বর্তমানে অ্যাড করা আছে। তো এইখান থেকে হচ্ছে আপনার হচ্ছে বাই সেল করা যাচ্ছে এগুলো। তো আপনার যখন এটা অলরেডি এই টোকেনটাও চলে আসবে তখন হয়তো বা আরও ভালো ভালো কিছু নিয়ে আসবে এখানে। এবং এটা আপনার হচ্ছে মার্কেটে আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ হচ্ছে যারা প্রথমে আমরা জয়েন হয়েছিলাম একদম প্রথমে ফার্স্ট টাইম, তারা কিন্তু আপনার ফ্রিতেই ৬-৮ ডলারের মতো তারা এখান থেকে ইনকাম করে নিছে একদম ফার্স্ট টাইম। তবে আমার এটা হচ্ছে জয়েনিং যখন আমি করছি তখন অনেক লেট হয়ে গেছে, এটার জন্য আমি একটু লস, মানে লস বলতে গেলে লস বলতে নিজের টাকা তো লস হয় নাই, তবে এটা আমরা লস করে ফেলছি আর কি। যদি আমরা আরও ফার্স্ট টাইমে আমি যদি ভিডিওটা মেক করতাম তাহলে হয়তো এখান থেকে সবাই একটু মোটামুটি আর্নিং পাইতাম। তবে যারা এখনও বেশি হচ্ছে রেফার করে রাখছেন, টোকেনগুলো নিয়ে রাখছেন, তারা আর সেল অর্ডার দিয়ে না, কারণ হচ্ছে 15 তারিখের পরে যখন চলে আসবে এটা আমরা যেটা দিয়ে দিছি 0.02 এটা ওইখানেই সেল হয়ে যাবে, কিন্তু যেগুলো অ্যাভেলেবেল আছে ওগুলো কিন্তু রেট বেড়ে যাবে, তখন আমরা সেল দিব, ঠিক আছে। এর আগে আমরা সেল দিব না, আমিও এগুলো হচ্ছে অ্যাভেলেবেল করে রাখছি, যেগুলো ছিল এগুলো আর সেল দেয় নাই, হচ্ছে 2900 কয়েনের মতো আমি সেল দিয়ে রাখছি, বাকিগুলো আমি আর সেল দেয় নাই টোকেনগুলো, ঠিক আছে। এগুলো আর সেল দিব না, যখন 15 তারিখের পরে আসবে তখন হচ্ছে এগুলো আমরা সেল দিব। তো এই জন্য বলবো এটাতে হচ্ছে রেফার করেন। আর একটা প্রশ্ন ছিল আপনাদের যে আমি যদি রেফার করি, আপনি প্রথমে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন 100 টোকেন পাবেন, এবং যখন আপনি হচ্ছে এটা KYC কমপ্লিট করবেন তারপরে কিন্তু আরও 300 টোকেন পাবেন, টোটালি হচ্ছে 400 টোকেন আপনি পাবেন। এখন রেফার করলে আপনি পাবেন কি না, আপনি যদি রেফার করেন আপনার হচ্ছে প্রত্যেকটা রেফারে 30টা করে টোকেন পাওয়া যায়। তো এখন পর্যন্ত আমি জানি না যে আমার যারা রেফার হয়েছে তারা KYC করার পর আমার এখানে টোকেনগুলো ঢুকছে নাকি KYC না করার আগেই ঢুকছে, এটা আমি এখনও ক্লিয়ার না। তো আপনারা যারা রেফার করতেছেন দেখতে পারেন, প্রথমে একটা রেফার করেন, KYC করার আগে দেখেন আপনার এখানে ঢুকে কি না। কীভাবে দেখবেন এটা হচ্ছে আপনি যদি টোকেনে জানে যে টোকেনে জাস্ট হচ্ছে টোকেনটাতে ক্লিক করলে, যে আপনার BTT টোকেনটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে, যে দেখেন এই যে এয়ারড্রপের যে আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল রেকর্ডস যেটা হচ্ছে এয়ারড্রপের প্রত্যেকটা 30টা করে দেখাচ্ছে এখানে শো করতেছে। তো এটা আপনারা এখানে ক্লিক করে দেখবেন যে অ্যাড হচ্ছে কিনা, KYC-র আগে যদি অ্যাড হয়ে যায় তাহলে অ্যাভেলেবেল যদি ফোন থাকে আপনার বাসায় প্রত্যেকটাতে আপনি হচ্ছে জাস্ট শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে 30টা করে টোকেন নিয়ে নেন। আর যদি KYC না করলে হয় না তাহলে KYC-টা করতেই হবে, ওকে। তো যাই হোক, আরেকটা বিষয় বলে নেই, এখন পর্যন্ত যারা হচ্ছে আপনার এই যে ডস লাইট টোকেনে অ্যাড হন নাই এই এয়ারড্রপটাতে, তারা দ্রুত জয়েন হয়ে যান, কারণ ফ্রিতে আর মাত্র 3 দিনের মতো, সম্ভবত 3-4 দিনের মতো পাবেন ফ্রিতে, এক একটা পার টোকেন হচ্ছে আপনার 10 সেন্ট করে। তো এখানে আপনি প্রত্যেকটা রেফারে 50টা করে পাবেন, কিন্তু আপনার 50টা করে পাওয়ার জন্য আপনাকে কিন্তু ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এটার কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং হচ্ছে ByTreade অ্যাকাউন্টটাও কীভাবে ক্রিয়েট করতে হয় যারা নতুন দেখতেছেন সেটাও দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবেন যেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।